আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমার পঁচিশে জুলাই থেকে অ্যাডমিশন শুরু হয়েছে এবং চলবে চব্বিশে আগস্ট প্রায় এক মাস ধরে তোমাদের অ্যাডমিশন চলবে আজকের এই ভিডিওটি তোমরা যারা প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমরা কিন্তু কেউ জীবনে প্রতারিত হবে না রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ভর্তি সংক্রান্ত ব্যাপারে বা নোট সংক্রান্ত ব্যাপারে আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ যেদিনকে নোটিশ বার হয়েছিল অ্যাডমিশনের আমি সেদিনই কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম হয়তো সেই ভিডিও তোমরা অনেকেই দেখতে পাওনি তাই আজকের এই ভিডিওটি আমি পুনরায় আরেকবার তৈরি করে দিচ্ছি যাতে প্রত্যেকে এই ভিডিওটি তোমরা পাও তোমরা এই ভিডিওগুলিকে বেশি বেশি করে কি করবে শেয়ার করো তাহলে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে প্রচুর মানুষ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত এই ভিডিওটা দেখো আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কিভাবে ভর্তি হবে কি কি ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে ভর্তি হলে তোমরা প্রতারিত হবে না একদম চলো প্রথম থেকে শেষ দেখে নাও আর যারা নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটাকে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমাকে কাছে ভিডিওটি কিন্তু চলে যাবে তো চলো আমরা শুরু করি ভিডিওটি দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন তোমরা সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিমে কিন্তু তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে এখানে ভর্তি হতে গেলে তোমাদের কি কি দরকার অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট রেজাল্ট অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে ঠিক আছে এর সাথে কি লাগবে দু কপি ছবি আধার কার্ডটা অবশ্যই লাগবে এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা কি করবে তোমরা সরাসরি সরকারি স্টাডি সেন্টারগুলোতে পৌঁছে যাও সরকারি স্টাডি সেন্টার অর্থাৎ প্রত্যেকটা জেলাতে সরকারি স্টাডি সেন্টার প্রায় দশ থেকে পনেরো কুড়িটা করে রয়েছে এবারে তোমরা এই স্টাডি সেন্টার কোথায় পাবে দেখো আমি প্রায় ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রায় নটা ডিস্ট্রিক্টের ভিডিও অলরেডি আমরা আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নাও আর যে ডিস্ট্রিক্টগুলো আমি দিই আশা করা যায় কয়েকটা দিনের মধ্যে বাকিগুলো আমরা কমপ্লিট করে দেবো ঠিক আছে ডাইরেক্ট সরকারি স্টাডি সেন্টারে তোমরা যাও কত খরচ হয় জানো অফিসিয়ালি কি বললাম অফিসিয়ালি এখানে নেওয়া হচ্ছে কিন্তু আটশো টাকা গত বছরে সাতশো টাকা সাড়ে ছশো টাকা ছিল এবছরে আটশো টাকা অফিসিয়ালি কিন্তু নেওয়া হচ্ছে এটা প্রচুর স্কুল আছে আটশো টাকা নিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম স্কুলগুলো কেউ বারোশো কেউ পনেরোশো কেউ দু হাজার ব্যাস এর মধ্যেই তোমরা কিন্তু অ্যাডমিশনটা হয়ে যেতে এক্সট্রা টাকা কেন নেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই যে তোমরা যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিচ্ছ স্কুলের ডেভেলপমেন্টের জন্য নেওয়া হয় স্কুলের শিক্ষকরা যখন হেড অফিসে যাতায়াত করে তার একটা খরচ রয়েছে এই জন্য এই এক্সট্রা পয়সা স্কুলে নেওয়া হচ্ছে তাহলে কি বললাম আটশো টাকা অফিসিয়ালি বারোশো থেকে পনেরোশো টাকা ম্যাক্সিমাম স্কুল কিছু কিছু স্কুল আঠেরোশো বা দু টাকা নিচ্ছে ব্যাস এই দু টাকাই লাগে আর কোনো পয়সা তোমাদের লাগে না বই এর জন্য তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ স্কুল থেকেই বই দিয়ে দেবে জাস্ট পরীক্ষার তিন মাস আগে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে সেই জন্য তখন তিনশো টাকা বা চারশো টাকা দিতে হয় এই টোটাল খরচ তোমরা কেন প্রতারিত হচ্ছ তোমরা কিন্তু এই স্কুলগুলোতে কেউ অ্যাডমিশন নিচ্ছ না এই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কি করছো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর এজেন্ট অর্থাৎ থার্ড পার্টি হিসাবে কাজ করছে তোমরা ডকুমেন্টগুলো নিয়ে তাদেরকে দিচ্ছ তোমাদের কাছ থেকে তারা আট থেকে দশ হাজার টাকা অ্যাডমিশনের জন্য নিচ্ছে তারপরে তোমাদের বলা হচ্ছে বইয়ের জন্য পয়সা রেজিস্ট্রেশনের জন্য পয়সা এনরোলমেন্টের জন্য পয়সা নোট নিতে হবে তার জন্য পয়সা আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা এজেন্ট যারা ভালো কাজ করছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাটি কিন্তু নয় তারা অনেক এজেন্ট আছে যারা ভালোভাবে কাজ করে দায়িত্ব সহকারে কাজ করে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু করে পরবর্তীকালে ফোন রিসিভ করে না আসল ডকুমেন্ট গুলো ওনাদের কাছে রেখে দেয় তোমাদেরকে দেবে না এবং এই নিয়ে কিন্তু একটা হ্যারাসমেন্ট চলবে বিগত দু বছর ধরে দু বছর ধরে হ্যারাসমেন্ট চলবে তাই আমার বক্তব্য যারা হ্যারাসমেন্ট করছেন চেষ্টা করুন অনেস্টলি কাজ করতে একদম যাতে কোনো সমস্যা না হয় একটা স্টুডেন্টের আমি রেগুলার যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের একশোটা ফোন রিসিভ করি পঁচিশখানা ফোন একই রকম প্রতারণামূলক ফোন অ্যাডমিশনের সময় দশ হাজার টাকা নিয়েছে বলেছিল এতে সব হয়ে যাবে তারপরে বলা হলো বইয়ের জন্য দু তারপরে রেজিস্ট্রেশনের জন্য হাজার কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কোনো পয়সা লাগে না অ্যাডমিশন হওয়া মানেই তো রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আবার এনরোলমেন্টের জন্য দু নোট আমাদের কাছ থেকে নিতে হবে পার সাবজেক্ট নোট পাঁচশো টাকা বা হাজার টাকা এই করে কিন্তু একটা বিল প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু চলে যাচ্ছে তাই চেষ্টা করো সরকারি স্টাডি সেন্টারগুলোতে অ্যাডমিশন নেওয়ার যেটা বললাম আটশো অফিসিয়ালি বারোশো থেকে পনেরোশো টাকা ম্যাক্সিমাম স্কুল কিছু কিছু স্কুল আছে আঠেরোশো বা দু টাকা নিচ্ছে আমি বলবো এটা তাও ভালো কারণ তোমরা কোনো সমস্যায় পড়বে না এবারে তোমরা বলতে পারো যে কবে কি ফর্ম ফিল আপ করতে হবে কোথায় জানতে পারবো সোমনাথ একাডেমি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যখন নোটিস বার হবে তার এক থেকে দু ঘন্টার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে কি বললাম কোনো সমস্যা নেই প্রত্যেকটা বছর এই বছরও অনেক ছেলে মেয়ে কিন্তু পরীক্ষায় বুঝতে পারিনি কারণ যে এজেন্টের কাছে তোমরা ভর্তি হয়েছিলে তোমাকে খবর দেয়নি যে কবে এনরোলমেন্ট ফর্ম ফিল হবে তোমরা ফর্ম ফিল করতে পারো পরীক্ষা বুঝতে পারো এটা কিন্তু প্রতি বছর চলছে তাই চেষ্টা করো আর অনেক স্টাডি সেন্টার কিন্তু বন্ধ হয়ে গেছে কেন জানো স্টুডেন্ট তো ভর্তি হচ্ছে না তাহলে স্কুল চলবে হবে এই কিন্তু বন্ধ হয়ে গেছে আর বাকি যে স্টাডি সেন্টারগুলো আছে খুব দ্রুত আমি ভিডিও দিয়ে দেবো ইউটিউবে তোমরা সার্চ করে দেখতে পারো যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্টাডি সেন্টার লিস্ট অনেকগুলো ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো বা গুগলে গিয়ে তোমরা ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এস ডট ডট ইন এই সাইটে গিয়েও তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের কোন স্কুল কোনো ওপেন আছে দেখে নিতে পারো তা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে একটা ধারণা দিলাম যে তোমরা এইভাবে যদি অ্যাডমিশন নাও তোমরা কিন্তু প্রতারিত হবে না ঠিক আছে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও নিচে হোয়াটসঅ্যাপ আছে সেটা জানাও ঠিক আছে তোমরা অনেকে আমাকে ফোন করছো যে স্যার আপনি আমাকে অ্যাডমিশনটা করিয়ে দিন যত খুশি টাকা নিন এই কথা আমার কেন কাউকে বলবে না নিজের কাজ নিজে করো অ্যাডমিশনটা নিজে নাও কোনো প্রতারিত হবে না আমি একজন শিক্ষক আমি একটা ভালো নোট তোমাদেরকে প্রোভাইড করি যে নোটগুলো সংগ্রহ করলে আশা করা যায় যারা চাকরিজীবী যারা বাড়ির হাউস ওয়াইফ কোথাও পুত্র যেতে হবে না এই নোটগুলো নিয়ে তোমরা ঘরে বসে ভালো রেজাল্ট একটা করতে পারো সেই নোটগুলো আমরা প্রোভাইড করে থাকি তোমরা আমাদের কাছ থেকে যে নোট সংগ্রহ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করে নাও ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো